তাই আজকে ইরাক কোভিড নিয়ে দেখবেন টেলিভিশনের সমস্ত বিজেপির নেতারা বসে যান, বসে গিয়ে তারা কোভিডের সমালোচনা করে। বাংলায় এই যে লকডাউন, বাংলার লকডাউন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন সেটা কঠোরভাবে আমরা পালন করেছি। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে থেকেছে, পুলিশ প্রশাসনকে যা নির্দেশ দেওয়া হয়েছে কোনো জাতি কোনো রাজনৈতিক রং কোনো কিছু না দেখে নিরপেক্ষভাবে তারা কাজ করেছে। যেটা আপনারা দেখেছেন মুর্শিদাবাদ এবং টিকিয়াপাড়ার যে ঘটনা, সেই ঘটনা দ্রুত নিষ্পত্তি করা হয়েছে, তাতে রাজ্য সরকারের ভূমিকা আছে। বিজেপি হুগলির তেলেনিপাড়ার ঘটনাটাকে সাম্প্রদায়িক বলে দেখবেন, একটা ভুয়ো একটা পাকিস্তানের ব্যাপার যেটা ছিল পাকিস্তানে হিন্দু বিরোধী ভিডিও, সেইটাকে তেলেনিপাড়ার ভিডিও বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন তৎপর হয়ে হাতে হাঁড়িটা ভেঙে দিয়েছে। তখন কিন্তু আর বিজেপির নেতারা প্রকাশ্যে কিছু বলতে আছে, দিলীপ ঘোষ তো চ্যালেঞ্জ করেছে, তিনি বলেছিলেন যে আমাদের এখানে নাকি আমরা কোনোরকমভাবে লকডাউন মানছি না, এই কথা দিলীপ ঘোষ বলেছিল। তা আমাদের যে 29 মে যে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী বললেন যে ধর্মীয় স্থানগুলো খুলে দেওয়া হোক কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং 10 জনের বেশি প্রতিনিধি সেখানে যেতে পারবে, তখন দিলীপ ঘোষ চিৎকার শুরু করল। কিন্তু তার পরের দিনেতেই যখন কেন্দ্রীয় সরকার ঘোষণা করল যে সব ধর্মীয় স্থান খুলে দেওয়া হবে হচ্ছে, তখন কিন্তু দিলীপবাবু নিজেই চুপ করে তিনি আর কোনো কথা বললেন। দিলীপবাবুর চরিত্র এখানেই উলঙ্গ হয়ে গেল, দিলীপবাবু আর বলতে পারলেন না। বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক এদেরকে ফিরিয়ে যাওয়া, যে বললাম না পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য যে পরিকল্পনা করা উচিত ছিল সে পরিকল্পনা তিনি করেননি। মুখ্যমন্ত্রী মোদী, এই মুখ্যমন্ত্রী বলছি প্রধানমন্ত্রী মোদী, এবারে রেলমন্ত্রী পীযূষ গোয়েল, তারা কিন্তু সঠিকভাবে সে পরিকল্পনা করেন, কোনো প্রস্তুতি ছাড়া কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন না, তিনি কারো মতামত নিলেন না, লকডাউন করে লকডাউন করে দেওয়ার পরে তিনি আলোচনায় মুখ্যমন্ত্রীদের ডাকছেন যে আপনারা আলোচনায় আসুন বলে মুখ্যমন্ত্রীদের তিনি নিয়ে বলছেন। তো সেই সময় কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি এটা 26 মার্চ 18টি রাজ্য তিনি এই পরিযায়ী শ্রমিকদের পাঠানো, ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার জন্য থাকা ঠিক করা, যারা আটকে আছেন তাদের কথা বলা, এগুলির জন্য 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি প্রথম চিঠি লিখেছেন। তিনি স্নেহের পর এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের যারা আটকে থাকা পরিযায়ী শ্রমিক তাদেরকে কিন্তু 1000 টাকা করে দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। 27 এপ্রিল মুখ্যমন্ত্রী তিনি বললেন যে পশ্চিমবঙ্গের যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক তাদের ফিরিয়ে আনতে হবে, যখন দেখছেন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিচ্ছেন না তখন তিনি পদক্ষেপ নিয়ে নেন। এবং তিনি বাংলার মানুষকে ঘরে ফেরার জন্য বললেন যে আমি টাকা খরচ করব, কারণ তখন তো কেন্দ্রীয় সরকার রাজি হয়নি, তারা তো বিনা পয়সায় ট্রেন দিতে রাজি হয়নি, তখন তিনি বললেন যে আমি নিজে টাকা খরচ করে নিয়ে আসবো। কিন্তু সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রেলমন্ত্রী তারা টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোষারোপ করতে থাকে কিন্তু তারা তো কাজ করলেন। মোদী সরকার প্রতিনিয়তই ওই পরিযায়ী শ্রমিকদের নিয়ে গাইডলাইন চেঞ্জ করছে, আজকে এক ধরনের কথা, সে গাইডলাইনটা কি 29 এপ্রিল লকডাউন হলো প্রায় 40 দিন পেরিয়ে গেল, তারা বললেন যে আগে আন্তরাজ্য চলাচলের জন্য কোনো পারমিশন ছিল, 40 দিন বাদে তারা বলছেন হ্যাঁ পরিযায়ী শ্রমিকরা তারা যাতায়াত করতে পারবে, কিসের মাধ্যমে, কেবলমাত্র বাসের। আপনি ভেবে নিন আমাদের লোক কেরালাতে আছে, এই কিংলা থেকে কোন বাস গিয়ে ওখান থেকে তাদের নিয়ে আসবে, বাসের মাধ্যমে তিনি বললেন 40 দিন বাদে। অয়েল আপনি আবার চেঞ্জ করে তারা বলছে না এবার ট্রেন দিয়ে যাতায়াত করা যাবে, সেটা করলেন পয়লা মে। 3রা মেতে তিনি বললেন